কিছুদিন আগেই বিষ্ণুপুরের একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর বিষ্ণুপুরেই দেখো আমি কোথায় এসে গেছি, পোড়ামাটি হাটে। এটা তো অনেকেই যেটা আবার অনেকেই গেছো, যেরকম আমাদের বোলপুরেতেও সোনাঝুরি হাট হয় সেরকম এখানেও শনি আর রবিবার বসে পোড়ামাটির হাট। এই হাটে টেরাকোটা জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগছিল, আর এই প্রদীপদানিগুলো দেখো কি সুন্দর, তাই না? এই জায়গাটায় নাকি সাঁওতাল নাচ হয়। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে জোড়া মন্দির, এইটার ভেতরেও আমরা গেছিলাম দেখতে। আমি তো প্রথমবার এলাম এই জায়গাটা, তাই ভালো করে প্রত্যেকটা জায়গা ঘুরে নিয়েছি। আমি আর মাসি গেছিলাম এখানেতে, প্রচুর বাইরে থেকে মানুষ এসেছিলো বেড়াতে। আসলে এই ডিসেম্বর জানুয়ারি মাসটা সবাই পিকনিকে যায়, এদিক ওদিক বেড়াতে যায়, তাই বেশ ভালো ভিড় ছিল। আর দেখো মন্দিরের সামনে কি সুন্দর সুন্দর এখানে গাছ রোপণ করা হচ্ছে। আর চলো আমাকে একটুখানি দেখে নাও, আমার লুকটা আর এত ঠান্ডা লাগছিল কি বলবো। এই মুখোশগুলো দেখো পুরো পুরুলিয়া আদলের না, এই শাড়িগুলোর দাম নাকি 4,000-4,500 টাকা বলছিল। ওরে বাপরে, দাম শুনে তো আমি সোজা চলে এসেছি ওখান থেকে সরে পড়ে। এই বাচ্চাদের দোলনায় দোলা দেখে আমার তো খুব দুলতে ইচ্ছে করছিলো, বাট 10 মিনিটের জন্য 20 টাকা, ওই 10 মিনিট দোলনায় যাবে মন পোষায় না কি বলো। তো যাই হোক, লাস্টে আমরা এই দুটো ঘোড়া কিনলাম আমাদের এখানকার বাড়ি সত্যপীরতলায় দেবো বলে। তো কি সুন্দর না এখানে ঘোড়াগুলো, আর দেখো দিদিভাই প্যাক করে দিচ্ছে কি সুন্দর করে। দেখো বোন অনেকক্ষণ ঘুগনি খেতে চাইছিলো, তাই ওকে ঘুগনি খাইছি বলে কি মজা ওর। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছি। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।